ওয়েলকাম টু মাই ভুং ভাং আইডিয়া চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব ভুং ভাং আইডিয়া চ্যানেল। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। না টেনে পুরো ভিডিওটি দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুং ভাং আইডিয়া। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপির নাম বথুয়া শাক ভাজি। বথুয়া শাক ভাজি, বথুয়া শাক ভাজি যেটাই বলেন না কেন, বৈতা শাক ভাজি, বথুয়া শাক, বথুয়া শাক যেটাই বলেন, এটা আজকে আর মেনু। দেখুন এই যে বথুয়া শাক একদম খেতে থেকে একদম বেছে বেছে উঠানো হয়েছে, এই দেখুন। তো বাছাই হয়ে গেছে, আমরা এখন ধুয়ে নিব, ধুয়ে চুলায় সিদ্ধ হইতে বসে দিব। তো চলুন পরবর্তী কর্মসূচিগুলো দেখা যাক, চলে যাই আমরা ধুইতে। শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, খলায় খলায় ধুয়ে নিতেছি, এমনটা বালু থাকতে পারে, তাই এই যে খলায় খলায় ধুয়ে নিতেছি। যে এই যে শাক সুন্দর করে ধোয়া হয়ে গেল, এখন আমরা সিদ্ধ বসাই দিব। তো চলুন আমরা চুলায় যাই। শাকের সাথে যা যা লাগবে, শাক খুবই সহজ একটা রেসিপি, খুবই সহজ, শুধু সিদ্ধ করব, পেঁয়াজ মরিচ লবণ দিয়ে বাগার দিব, লবণ দিয়ে সিদ্ধ দিব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে বাগার দিব সরিষার তেল দিয়ে, এই হয়ে গেল। খুবই সহজ একটা রেসিপি। তো চলুন চুলায় চলে যাই। এই যে চুলা ধরিয়ে দিলাম, এই যে চুলায় শাক বসায় দিলাম, সিদ্ধ হবে, একটু লবণ ছিটিয়ে দিব উপর দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তাহলে লবণটা দিয়ে দিচ্ছি, এই সিদ্ধ হোক, একটু নাড়া দিয়ে দিই, লবণ গুলো মিশে যাক। সিদ্ধ হওয়ার পরে আবার আসতেছি, সিদ্ধ হবে, বথিয়ার শাক খুবই মজা, খুবই মজা। গরম ভাতের সাথে বথিয়ার শাক হইলে আর কিচ্ছু লাগে না, সাথে দুটো শুকনো মরিচ ভাজা থাকলে বথিয়া শাক সেই টেস্ট, এবং এর ওষুধি গুণাগুণ অনেক। চলুন সিদ্ধ হওয়ার পরে আসতেছি আবার। এই যে সিদ্ধ হয়ে শাক দেখেন কতগুলো ছিল, এখন কমে গেছে, আরো সিদ্ধ হবে, এই দেখেন শাক কিন্তু কমে গেছে, এক কড়াই ছিল ভাপে ভাপে কমে গেছে, আর একটু সিদ্ধ হবে। পানিগুলো পুরো শুকিয়ে ফেলতে হবে, একটু নাড়া দিয়ে দেই, পানিগুলো শুকানো হয়ে যাক, তারপরে আমরা নামাই নেব।
এই যে পুরা সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আমরা এবার নামায় নিচ্ছি। পুরা নামায় নিচ্ছি, নামানো হয়ে গেল। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখন বাগার দেওয়ার জন্য ওই শাকগুলো বাগার দিব, সেই জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন এতে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেলে তখন আমরা কাঁচামরিচ দিব, সেগুলো খালি করা কাঁচামরিচ দিব। পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হোক, আমরা পরে আসতেছি। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ গুলো, এবার আমরা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। একসঙ্গে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে আমরা সিদ্ধ করা শাকগুলো সঙ্গে দিয়ে দিব। বথিয়া শাক, বথুয়া শাক, বৈতা শাক অনেক নামই বলে মানুষ, আমরা বৈতা শাক বলি। বৈতা শাক খুবই টেস্টি একটা শাক, গরম ভাতের সাথে খাইতে অনেক মজা। বাগার দিব আমরা, পেঁয়াজ মরিচ ভেজে দিচ্ছি। শাকের মজাই হলো বাগারে, বাগারেই মজা, ওরে মজা, সেই মজা। এই যে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হয়ে গেছে, আমরা সিদ্ধ করা শাকগুলো এখন দিয়ে দিব। তার ভিতরে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব, বথিয়া শাক আগে সিদ্ধ করে রেখেছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। এইরকম ফ্লেভার বের হয়েছে, একদম দেখতেও সুন্দর, একদম সেই রকম। আর 2 মিনিট পরে আমরা নামায় নিব। খুবই সহজ, বেশি খাটনি নাই। এটা সরিষার ক্ষেতের শাক, কিনে আনে আমরা কিনে আনি নাই, ক্ষেত থেকে নিয়ে আসছি আমরা সরিষার ক্ষেত থেকে। এগুলো আগাছা হিসাবে ফেলে দেয়, আমরা সরিষার ক্ষেত থেকে বাছাই করে নিয়ে আসছি গ্রাম থেকে। এই শাকগুলো কিনতে পাওয়া যায়, অনেকে আবাদ করে। আর সরিষার ক্ষেতে শাকটা বেশি মজা, আমাদের চেয়ে সরিষার ক্ষেতেটা বেশি মজা। এখন একটা হাইব্রিড বথিয়ার শাক পাওয়া যায়, তার চেয়ে এই সরিষার ক্ষেতের শাকটা বেশি মজা। এই যে হয়ে গেল আমাদের শাক ভাজা, আমরা একটু নামায় নিব।
এই যে হয়ে গেল, বাগার দেওয়া হয়ে গেল, বতিয়ার শাক ভাজা শেষ। আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে এখন আমরা প্লেটে বাড়িয়ে বেড়ে দেখাচ্ছি। দর্শক, এই যে দেখেন, বথিয়ার শাক ভাজা সাথে শুকনা মরিচ দিয়ে খেলে অনেক টেস্টি লাগে, শুকনা মরিচ ভাজাটা। সেই জন্য আমরা এইভাবে সাজায় দেখাচ্ছি। আমার কাছে খুবই মজা লাগে ঝাল ঝাল গরম ভাতের সাথে। তো দেখলেন তো, খুবই সোজা। তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমাদের এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।